হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের অনেকের রিকোয়েস্টেড এবং অনেক দিনের রিকোয়েস্টেড একটা টপিক ফানি বয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এই যে নভেলটা এই নভেলটা লিখেছেন স্যাম সেলভাদুরাই তিনি একজন শ্রীলঙ্কান কানাডিয়ান অথার বলা যায় যে তিনি হচ্ছেন গিয়ে সাউথ এশিয়ান ডায়াসপোরিক রাইটার একজন ঠিক আছে এবার এই জিনিসটা কি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তবে এই যে নভেলটা এই নভেলটা যে স্টোরি লাইন বা সামারি যাই বলো না কেন চ্যাপ্টার ওয়াইজ সামারি আমি অবশ্যই আলোচনা করব তবে তার আগে আমাদের এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ঠিক আছে সেইটা কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন অবভিয়াসলি আমরা এর পাবলিকেশান হিস্ট্রি বা আরও যে সমস্ত এর জনরা এই সমস্ত ব্যাপারও জানবো তবে আমরা যদি এই হিস্ট্রিটা যদি না বুঝতে পারি মানে এর পেছনে যে সোশিও ইকোনমিক বা পলিটিক্যাল যে হিস্ট্রিটা রয়েছে সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু এই নভেলটা আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারবো না বা এই নভেলটার সাথে ঠিকঠাক জাস্টিফাই করে উঠতে পারবো না এটা বলা যায় তো তাহলে আমরা চলে এর পাবলিকেশান হিস্ট্রিটা জেনে নিই এইটা সর্বপ্রথম উনিশশো চুরানব্বই সালে পাবলিশড হয় কিন্তু এর যে বলি মানে এর যে কন্টেন্টটা নভেলের সেইটা কিন্তু উনিশশো এবং উনিশশো আশির গোড়ার এই টাইম পিরিয়ডটা নিয়েই কিন্তু লিখিত হয়েছে এই টাইম পিরিয়ডে শ্রীলঙ্কা যে টার্ময়েলের মধ্যে দিয়ে সোশ্যাল টার্ময়েলের মধ্যে দিয়ে পলিটিক্যাল আ বলতে পারি সেই সময়ে যে সমস্ত ঘটনাবলির সাক্ষী হয়েছিল শ্রীলঙ্কা সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু এটা ডিল করে এবং বিশেষ করে সেই ঘটনাগুলো একজন নির্দিষ্ট একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার যেটা আরজি তার চরিত্রের উপরে কতখানি প্রভাব ফেলেছিলো বা তার যে ডেভেলপমেন্ট আমরা বলতে পারি সেইটা উপরে কতখানি প্রভাব ফেলেছিলো সেইটা নিয়ে কিন্তু এই নভেলটা অনেকখানি আলোচনা করে এবার আসি এটার জনরা ওয়াইজ আলোচনাতে মানে একে কোন জনরাতে ফেলা যায় কোন ঘাড়ানাতে পড়ে অবভিয়াসলি লিটারারি টাইপস আমরা যদি বলি তাহলে এটা কিন্তু একটা নভেল কিন্তু নভেলটা কোন ধরনের নভেল বিভিন্ন ধরনের নভেল হয় তো সর্বপ্রথম আমরা যদি এর থিম ওয়াইজ একে আলোচনা করি তাহলে একে বলতে হয় এটা হচ্ছে এল জিবিটি কিউ প্লাস নভেল একটা এল জিবিটি তোমরা জানো লেসবিয়ান গে বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সেকচুয়াল অ্যান্ড কোয়ার তো এইটা হচ্ছে গে থিমড একটা নভেল সেই জন্য এল জিবিটি কিউর মধ্যে পড়ছে এছাড়া একে বলা উচিত একটা কামিং অফ এজ নভেল কামিং অফ এজ কথাটার মানে হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক তা লাভ করা মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড এই যে টাইম পিরিয়ডটা এই যে একটা ডেভেলপমেন্ট একটা গ্রোথ একটা উত্তরণ বলা উচিত একটা শৈশব থেকে তারুণ্যের দিকে যে উত্তরণ বা প্রাপ্তবয়স্ক হওয়ার দিকে যে উত্তরণ সেই ব্যাপারটা নিয়ে যে সমস্ত নভেল ডিল করে সেইগুলোকে আমরা বলতে পারি কামিং অফ এজ নভেল ওকে তো এটা গেল কামিং অফ এজ নভেল হিসেবে এটা এছাড়া আরেকটা হচ্ছে সাউথ এশিয়ান ডায়াসপোরা বা সাউথ এশিয়ান ডায়াসপরিক রাইটিং কারণ কেন কারণ আমরা খুব ভালোভাবে জানি শ্যামসল ভাদুরে তিনি শ্রীলঙ্কা ছেড়ে কানাডাতে বসবাস শুরু করেছিলেন এবং সেখান থেকে যেহেতু এই নভেলটা লেখা এবং গল্পের যে বিষয়বস্তু আর জি অর্থাৎ অর্জুন সেও কিন্তু শ্রীলঙ্কা থেকে ক্যানাডাতে গিয়ে পরবর্তীকালে বসবাস করছে তো এই ব্যাপারটা নিয়ে যেহেতু পুরো সম্পূর্ণ নভেলটা সেই জন্য আমরা একে কিন্তু সাউথ এশিয়ান ডায়াসপোরিক নভেল একটা বলতে পারি ঠিক আছে এবার আসি এর যে সেটিংসটা প্রসঙ্গে এবার সেটিংসটা কিন্তু সম্পূর্ণ এটা শ্রীলঙ্কা ঠিক আছে অর্থাৎ শ্রীলঙ্কার যে মেইন শহর বিশেষ করে কলম্বো এবং তার যে প্রেসিংস তার যে চারপাশের আশপাশের এলাকা সেইটা নিয়ে কিন্তু এই যে নভেলটা এই নভেলটা কিন্তু গড়ে উঠেছে মানে শ্রীলঙ্কার বিভিন্ন স্থান যেমন জাফনা রয়েছে বা কলম্বো রয়েছে আরও বিভিন্ন স্থান নিয়ে কিন্তু এই যে সম্পূর্ণ নভেলটা ডিল করছে সেই সময়কার পলিটিক্যাল আফিবলস বা সোশিও কালচারাল টার্ময়েলস এবং তার যে মানে আর্জির উপরে যে সেই সমস্ত ঘটনাগুলির যে প্রভাব বা তার ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্সের উপরে যে প্রভাবগুলো এই সম্পূর্ণ জিনিস নিয়ে কিন্তু বা আমরা বলতে পারি একটা ইন্টার ডিপেন্ডেন্সি এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ নভেলটা ডিল করছে ওকে তাহলে আসি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এর যে হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এইটা বলতে গেলে আমাদের একটু ইতিহাসটা জানতে হয় যে ষোলশো শতাব্দী নাগাদ কিন্তু শ্রীলঙ্কাতে সর্বপ্রথম উপনিবেশ গড়েছিল কারা পর্তুগিজরা এবং পর্তুগিজরা এসে কিন্তু এই যে কলম্বো শহরটা তারা কিন্তু পত্তন করে ঠিক আছে তারা সেখানটায় এবার বেশ ভালো রকম কিন্তু রাজত্ব ফেদে বসে তখন কি হয়েছিল তখন সেখানকার যে লোকাল রাজা ছিলেন তিনি কি করেন তিনি ডাচদের সাথে হাত মেলেন যে যেমন করে হোক এই পর্তুগিজদের কিন্তু সরাতে হবে তখন এই সপ্তদশ শতাব্দী নাগাদ তখন কিন্তু ডাচরা কি করে রাজাকে হেল্প করলো রাজার যে মেইন যে চাহিদাটা ছিল বা রাজার যে মেইন ইন্টেনশনটা ছিল সেইটা কিন্তু মানে সেইটা থেকে ফোকাসটা কিন্তু সম্পূর্ণ সরে আসে এবং পর্তুগিজদের সরিয়ে কিন্তু সেই রাজার ক্ষমতা না বিস্তার করে ডাচরাই বরঞ্চ তাদের নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার রাজার তাতে কোনো রকম লাভ কিছু হয়নি এবং তার পরবর্তী সময় অষ্টাদশ শতক নাগাদ কি হয়েছিল না ইংল্যান্ড থেকে যারা এসেছিল বণিকরা তারা কিন্তু শ্রীলঙ্কা সম্পূর্ণ মানে তার উপরে আধিপত্য স্থাপন করেছিল এবং তারা সেখান থেকে একটা টি এস্টেট গড়ে তুলেছিল তো এই চায়ের যে একটা এস্টেট একটা বাগান বা একটা কারখানা এই সমস্ত যে এত গোটা বিশাল বড় এলাকাতে তোর গড়ে তুলেছিল তারা তো তার জন্য তো শ্রমিক চায় তো এই সমস্ত শ্রমিক তারা কি করেছিল ইন্ডিয়া থেকে বিশেষ করে তামিলনাড়ু থেকে তারা নিয়ে গিয়েছিল তো স্বাভাবিকভাবেই যারা তামিলনাড়ু থেকে নিয়ে যায় তারা তো তামিল হয় এবং তাদের মাতৃভাষা তামিল এবং যারা শ্রীলঙ্কাতে থাকে তাদের মাতৃভাষা হচ্ছে সিংহলি দুটোর মধ্যে সামান্য কিছু মিল থাকলেও সম্পূর্ণ কিন্তু মিল নেই এবং ধর্ম দিক দিয়েও তারা কিন্তু আলাদা তামিল যারা হয় তারা কিন্তু মেইনলি হিন্দু আর যারা সিংহলি তারা কিন্তু মেইনলি বৌদ্ধ বুদ্ধিস্ট বৌদ্ধ ঠিক আছে তো এবার ইংরেজরা যতদিন ছিল ততদিন কিন্তু রকম তেমন সমস্যা হয়নি এই তামিল বা সিংহলি তারা যখন একে এক পরের সাথে পাশাপাশি থাকলেও কোনো রকম সমস্যা হয়নি কারণ তারা দুজনেই কিন্তু তখন পরাধীন অবস্থাতেই ছিল কিন্তু পরবর্তীতে উনিশশো আটচল্লিশে যখন শ্রীলঙ্কার স্বাধীনতা লাভ করে তার পরবর্তীকাল থেকেই কিন্তু একটা মানে সমস্যার সূত্রপাত হয় একটা বলা যায় একটা টার্ময়েল আসতে থাকে একটা সমাজে কিন্তু একটা মানে অস্থিরতা শুরু হতে থাকে কি নিয়ে না এই যে মাতৃভাষা নিয়ে বিশেষ করে ভাষা কেন্দ্রিকই কিন্তু সমস্যাটা গড়ে উঠেছিল যে সেখানে সিংহলি প্রাধান্য থাকবে না তামিল প্রাধান্য থাকবে অবভিয়াসলি টু থার্ড পজিশন কিন্তু হচ্ছে গিয়ে সিংহলিদের আন্ডারই ছিল কিন্তু কিছু পার্সেন্ট লোক তো তামিলও ছিল বিশেষ করে জাফনা উপদ্বীপটা যেটা সেই দিকটাতে কিন্তু তামিল বা আমরা বলতে পারি শ্রীলঙ্কার যে নর্থ নর্দার্ন পজিশন এবং ইস্টার্ন পজিশন সেই দিকটাতে কিন্তু বেশিরভাগ কিন্তু লোক তামিল ঠিক আছে এবং তাদেরই সেখানটায় প্রাধান্যটা বেশি তো স্বাভাবিকভাবেই তারাও কিন্তু সেখানকার যে সরকারি বিভিন্ন পোস্টগুলো সেগুলো তারা হোল্ড করত। এবং সেই সময় শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট তারা চায় যে না তারা সেখান থেকে তামিলদেরকে সরিয়ে দেবে এবং তামিলরা যে পুরোপুরি বহিরাগত তারা সেটা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিতে চায় এই জন্য কিন্তু সেই সময় একটা ম্যাসাকার শুরু হয় বিশেষ করে উনিশশো এবং উনিশশো এই টাইম পিরিয়ডটাতে কিন্তু ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মানে এই সময় মানে ধরে ধরে বিশেষ করে তামিল ফ্যামিলিগুলোকে খুন করা হতে থাকে অন্যদিকে কিন্তু রিটালিয়েশন আমরা দেখতে পারি যে তামিলরা তারাও কিন্তু মানে খুনোখুনি শুরু করে সিংহ সিংহলিদেরকে তো এই যে ভয়ানক একটা ব্যাপার এবং এইটাতে কিন্তু শ্রীলঙ্কার গভর্নমেন্ট যে তারা কিন্তু যথেষ্ট মদত দিয়েছিল ঠিক আছে তারা কিন্তু মদত পুষ্ট হয়ে কাজগুলো করছিল তো এই সময় আমরা কিন্তু একটা দলের একটা উত্থান দেখতে পাই ঠিক আছে একটা বিপ্লবী কার্যকলাপ বলা যায় সেটা হচ্ছে কি এল তোমরা তোমার নাম শুনে হবে বিশেষ করে রাজীব গান্ধী হত্যার মামলাতে এই এল বা আমরা বলতে পারি তামিল টাইগার্স যারা শর্ট ফর্মে তারা কি করে তারা হচ্ছে গিয়ে এই যে বিশেষ করে সিংহলীদের তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে থাকে তো উনিশশো ষাটের দশকটা মোটামুটিভাবে সম্পূর্ণ ঠান্ডা থাকলেও উনিশশো সত্তরের থেকে কিন্তু আবার একটা পলিটিক্যাল আফিবলস শুরু হতে থাকে তো এই সময় কি হয় এই যে আমাদের গল্পটা মানে আরজি বা অর্জুনের যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সে যে আস্তে আস্তে বড় হচ্ছে তার যে আন্টি রয়েছে মানে রাধা আনটি তার যে সঙ্গে যে অনিল বলে একজনের একটা রিলেশনশিপ তৈরি হবে এবং সেটা পরবর্তীকালে এই যে সিংহলি আর তামিল একটা ক্ল্যাশের জন্য সেই সম্পর্কটা ভেঙে যাবে এই সমস্ত মানে ঘটনা প্রবাহ আরজির উপরে যে কতখানি প্রভাব ফেলবে সেগুলো কিন্তু আমরা এখানটায় খুব ভালোভাবে দেখতে পাবো এছাড়া ইতিহাসগত দিক দিয়ে আরও যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু শ্রীলঙ্কাতে উনিশশো সালে সবচেয়ে ভয়ানক একটা রায়ট হয়েছিল ঠিক আছে তাতে কিন্তু প্রচুর মানে প্রচুর লোকের মৃত্যু ঘটেছিল এবং এই যে একটা তামিল সিংহলি একটা যে যুদ্ধ একটা ওয়ারফেয়ার বলতে পারি একটা গৃহযুদ্ধ সেইটা কিন্তু বহুদিন অবধি এমনকি টু থাউজেন্ড মানে দু হাজার সালের পরবর্তী সালেও সময়েও কিন্তু সেটা চলেছিল এবং দু থেকে সেটা আবার একটা প্রবল আকার নেয় এবং 2009 সালে এলটিটি যে নেতা তাকে হত্যা করার মাধ্যমে কিন্তু এই এলটিটি দেরকে মোটামুটি দমন করা সম্ভব করা হয়েছিল ঠিক আছে তো এই যে গেল এর একটা ইতিহাস ঠিক আছে এবার এই ইতিহাসটা আমি কেন বললাম এই ঘটনা বলিগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু এই গল্পের অনেকগুলো চরিত্র রয়েছে সেইগুলো সম্বন্ধে কিন্তু আমরা বুঝতে পারবো না ঠিক আছে যেমন হচ্ছে গিয়ে আরজি বা অর্জুনের যে মা আম্মা যাকে বলা হচ্ছে তার সাথে একজনের যে একটা মানে পূর্বতন তার লাভার বলা যায় তার যে একটা সম্পর্ক ছিল বা তার মৃত্যুটা কীভাবে ঘটছিল তার সাথে কিন্তু এই সিংহলি বা সিংহলি তামিল যে যুদ্ধটা সেই যুদ্ধটা দায়ী এছাড়া হচ্ছে গিয়ে শেষের দিকে আমরা দেখতে পাবো আম্মাচি এবং আপ্পাচি তাদের যে মানে জলজান্ত অবস্থায় গাড়ির মধ্যে পুড়িয়ে দেওয়া হবে বা হচ্ছে গিয়ে সে যখন আরজি যখন নিজের সেক্সুয়ালিটি সম্বন্ধে সত্যিকারে জানতে পারবে যে সে কি ধরনের মানে মানুষ সে যে একজন গিয়ে এই ব্যাপারটা যে সমকামী পুরুষ সে একজন সেটা যখন জানতে পারবে বিশেষ করে তার সাথে যে তার বন্ধুটির যে মানে একটা বলে যে একটা হচ্ছে ইন্টিমেসি তৈরি হবে এবং সেক্সুয়াল রিলেশনশিপ একটা তৈরি হবে এবং পরবর্তীকালে সেটা ভেঙে যাবে এবং তার পিছনে এই যে সংঘাতটা ঠিক আছে বিরোধিতাটা সেইটাই যে দায়ী এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা দেখতে পাবো এই যে স্যাম সেলভাদুর তৈরি যে এই চরিত্রটা আরজি বা অর্জুন তার কিন্তু একটা ডেভেলপমেন্ট ঘটছে একটা উত্তরণ ঘটছে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু তার চরিত্রে একটা দাগ কেটে যাচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু যেহেতু এখানটায় ডিল করা হচ্ছে সেই জন্য কিন্তু এই ইতিহাসটা জানা খুব প্রয়োজন আমার মনে হয় নইলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আর্চির যে চরিত্রটা সেটাও যেমন বিচার করতে পারবো না বুঝতে পারবো না তেমন এই যে নভেলের যে ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা বুঝতে পারবো না কারণ এই যে নভেল এই নভেলটা কিন্তু ছটা ছোট ছোট গল্প নিয়ে তৈরি ঠিক আছে এই ছটা গল্প কিন্তু লুজলি কানেক্টেড একটার সাথে একটা কিন্তু কানেকশনটা তেমন কিন্তু নেই ফলে আমরা যদি ঘটনা প্রভাবটা ইতিহাসটা যদি না জানি তাহলে কিন্তু আমরা একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার কিন্তু রিলেট করতে পারবো না সেই কারণেই কিন্তু আমার এই গল্পটা বলা আশা করছি তোমাদের আজকের এই আলোচনাটা ভালো লেগেছে নেক্সট দিন থেকে কিন্তু আমি এর যে চ্যাপ্টার ওয়াইজ সামারি সেটা শুরু করব তো যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যদি মনে হয় তবেই আর যদি না মনে হয় তাহলে তোমরা ডিসলাইকও করতে পারো যদি কেউ নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রেখো আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ